কুমিল্লী ওয়ার্ড কাউন্সিলর সুহিল সহ জোড়া খুনের মামলায় এহজার উল্লেখিত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মামলার ৬ নং আসামি মোহাম্মদ আশিকুর রহমান রকিকে লালমনিরহাটের চণ্ডীবাজার থেকে এবং ৭ নং আসামি মোহাম্মদ আলম মিয়াকে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বড়জলা এলাকা থেকে গ্রেফতার করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। গত সোমবার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ সোহেলের কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। গুলিতে প্রাণ হারান কাউন্সিলর সোহেল হরিপদ সাহা। মঙ্গলবার রাতে ১১ জনের নাম উল্লেখ সহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে নিহত সোহেলের পরিবার। আমরা মামলা করছি ১১ জনকে আসামি করে এবং ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা দিয়ে একটা মামলা করা হয় বাদী আমি। এর আগে মামলার ৪ নং আসামি সুমন ও ৯ নং আসামি মাসুমকে গ্রেফতার করা হয়। জেনিফার পলি, কুমিল্লা নিউজ ১।